আচ্ছা ভাইয়া, এটার প্রাইসটা একটু বলেন তো। এই যে এটা এটার আনা দাম বলছো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে নতুন আরেকটি ডেইলি ব্লগ ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অনেকদিন পর হচ্ছে ব্লগ শেয়ার করছি, তাও আবার বিয়ের কেনাকাটার ব্লগটা শেয়ার করছি। দেবরের বিয়ের আয়োজন চলছে, তাই নতুন কনের জন্য আজকে হচ্ছে আমরা মার্কেট করব, সেই ব্লগটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করব আপনাদের ভালো লাগবে। অনেক আপুরা বলছেন, আপু কেন তুমি ব্লগ শেয়ার করছো না, কী কারণে কিছু হয়েছে কিনা বা আর কোনো ব্লগ শেয়ার করবা কিনা। তো আশা করি আপনারা আজকে বুঝতে পেরেছেন কেন আমি ব্লগগুলো পরপর শেয়ার করতে পারছি না। একটুখানি বিয়ে নিয়ে হচ্ছে বাসায় সবাই ব্যস্ত রয়েছে, আমিও ব্যস্ত রয়েছে, সে কারণে হচ্ছে ব্লগগুলো শেয়ার করতে যে আমার দেরি হচ্ছে। তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ এক এক করে আপনাদের সঙ্গে প্রত্যেকটা ব্লগ শেয়ার করা হবে, আর আমি কোথাও হারিয়ে যাইনি। আর অনেকদিন ব্লগ ভিডিও না দেওয়ার কারণে হয়তো বা অনেক আপুরা ভাইয়ারা আমাকে ভুলে গেছেন। যদি ভুলে না যে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আর রাইসাকে কিন্তু আজকে রেখে এসেছি, ও কিন্তু ঘুমিয়েছিল, ওকে না ডেকে আমি আর রাইসার বাবা এই তো চলে এসেছি মার্কেটে, মার কাছে আছে, মানে ওর নানুর কাছে রাইসাকে রেখে এসেছি। ছোট বাচ্চাকে নিয়ে সারা দিন মার্কেট করাটা অনেক কষ্টকর হয়ে যাবে, তাই হচ্ছে রাইসাকে রেখে আসলাম। আর এই তো আমরা কিন্তু মার্কেটে চলে এসেছি, আর আসার পরে প্রথমে আমরা হচ্ছে লেহেঙ্গা দেখছিলাম কনের জন্য, আর কনেকেও কিন্তু আমাদের সঙ্গে আজকে নিয়ে আসছি। কারণ কনেকে আনার কারণ হচ্ছে লেহেঙ্গার মাপের জন্য, কারণ ওর জন্য হচ্ছে আমরা লেহেঙ্গাটা সিলেক্ট করেছিলাম, তো ও লেহেঙ্গাই পরবে বিয়েতে। তো সেই জন্য লেহেঙ্গার মাপ বা জুতা সমস্ত কিছুর জন্য ওকে নিয়ে আসা হয়েছে। মূলত প্রত্যেকটা জিনিস ওর পছন্দ মতো কেনা হবে, সেই জন্য ওকে নিয়ে আসা হয়েছিলো। আর এখানে কিন্তু ও একটু ট্রায়াল দিচ্ছিলো, দুইটা হচ্ছে পড়েছে, তো দুইটা ওর কাছে পছন্দ হচ্ছিলো না। তো ও হচ্ছে মেরুন কালারের মধ্যে নিতে চাচ্ছিলো, তো আমাদের কাছে মনে হচ্ছিলো যে মেরুন কালারটাই বেস্ট হবে। তো এখানে দুইটা লেহেঙ্গা দেখানো হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে পছন্দ হচ্ছিলো না। তো এরপর আমরা এই তো এই দোকানে চলে আসছি, এখানে আমাদের একটা লেহেঙ্গা পছন্দ হয়েছে, অনেকগুলো কালেকশন আমাদেরকে দেখিয়েছিল, তো তার মধ্যে এই লেহেঙ্গাটা আমাদের পছন্দ হয়েছে। আমাদের বলতে মূলত হচ্ছে কনেই পছন্দ করেছে, মানে কনেই পছন্দ করেছে, সে মেরুন কালারের মধ্যে এবং ভেলভেটের মধ্যে হচ্ছে লেহেঙ্গা নিতে যাচ্ছিলো, আর খুবই গর্জিয়াস, আমাদের সবারই পছন্দ হয়েছে, বেশ ভালোও লাগছিলো। আমরা যে দুইটা দোকানে আগে দেখেছি প্রথমে, তার হচ্ছে কালেকশনগুলো বের করে দেখাচ্ছিল না, লেহেঙ্গার বিভিন্ন ধরনের কালেকশন থাকে বা বিভিন্ন ধরনের লেহেঙ্গা থাকে, তো পরপর আমাদেরকে বের করে দেখাচ্ছিল না, দুই একটা দেখিয়েই বলছিল এগুলো খুব সুন্দর, এগুলোই ভালো হবে। তো আমাদের তো নিজেদের একটা পছন্দের ব্যাপার রয়েছে, তারা বুঝতে পারছিল না, তো সে তাই জন্য আমরা সেই দোকান থেকে আর নিইনি। তো এখানে আসার পরে তারা খুব সুন্দরভাবে অনেকগুলো কালেকশন দেখিয়েছে, তো তার মধ্যে থেকে আমাদের এই যে দেখছেন লেহেঙ্গাটা, এটা হচ্ছে কনেরও পছন্দ হয়েছে, আমাদেরও পছন্দ হয়েছে। তো এখন লেহেঙ্গাটা আমরা এখানে হচ্ছে বানাতে দিব, এখানে কিন্তু টেইলার রয়েছে লেহেঙ্গা বানানোর জন্য। তো এখানে বানাতে দিলে দেখা যায় 4-5 ঘন্টার মধ্যে কিন্তু বানানো হয়ে যায়, তো এই 4-5 ঘন্টা কিন্তু আমরা মার্কেটেই থাকবো, কারণ সারাদিন আজকে আমাদের মার্কেট করতে হবে। আর এখানে দেখেন বর কোনে দুজনে সেলফি তুলছে, কারণ বরও কিন্তু আমাদের সঙ্গে এসেছে, তো পরেও আমাদের সঙ্গে যোগদান করেছে। তো যাই হোক, আমরা হচ্ছে লেহেঙ্গাটা এখানে বানাতে দিব, প্রায় 4-5 ঘন্টা লেগেছে লেহেঙ্গাটা বানাতে, যেহেতু আমাদের সারাদিন আজকে সন্ধ্যা হয়ে যাবে মার্কেট করতে করতে, মানে বিভিন্ন জিনিস তো আমরা কিনবো বিয়ের জন্য, তো সারাদিনে তো লাগবে, তো সেই জন্য লেহেঙ্গাটা এখানেই দিয়ে যাবো, যাওয়ার সময় হচ্ছে আমরা নিয়ে যাব। আর এখন এই দোকানে যে দোকান থেকে আমরা হচ্ছে লেহেঙ্গা কিনেছি সেখান থেকে আমরা এখন শাড়ি দেখছিলাম। তো এটা ছিল হলুদের শাড়ি, এই শাড়িটা হচ্ছে হলুদের জন্য নেওয়া হয়েছে, আরও কিছু শাড়ি এখান থেকে নেওয়া হবে কনের জন্যই। তো হলুদের জন্য আমরা এই শাড়িটা সিলেক্ট করেছি, আরও অনেক রকমের হলুদের শাড়ি দেখেছি, কিন্তু ভালো লাগছিলো না, কেন জানি মনে হয়েছে যে পরলে ফুটবে না। এই কাতান শাড়িগুলোর মধ্যে হলুদের যে শাড়িগুলো রয়েছে বিভিন্ন পায়রের বা কালারের, ওগুলো কিন্তু বেশ ভালো লাগে, তো ওই শাড়িটাই সিলেক্ট করা হয়েছে। আর এই যে মার্কেট, আমরা যে মার্কেটে এসেছি বিয়ের কেনাকাটা করার জন্য, আমাদের এই যে শাড়িগুলো সিলেক্ট করতে, তারপরে হচ্ছে লেহেঙ্গা সিলেক্ট করতে, সব মিলে আমাদের দুপুর হয়ে গেছে। তো লাঞ্চ করে কিছুক্ষণ বিরতি নিয়ে তারপর হচ্ছে আমরা অর্নামেন্টসের দোকানে এসেছি। তো অর্নামেন্টসের দোকানে আসার পরে আমরা অর্নামেন্টসও সিলেক্ট করছিলাম যে কোনটা ভালো লাগবে লেহেঙ্গার সঙ্গে পরলে। তো এখানে 2 সেট অর্নামেন্টস হচ্ছে বের করেছে, এই দুইটা আমাদের ভালো লেগেছে, তো এই দুইটার মধ্যে যে কোনো একটা আমরা এখন সিলেক্ট করব। তো কোনেকেও আমরা পড়াচ্ছিলাম যে কোনটা বেশ ভালো লাগছে ওকে পরে, যেহেতু লেহেঙ্গার সঙ্গে পরবে, একটুখানি গর্জিয়াস না হলে ভালো লাগবে না।
আর এই তো ও পরছিল, আর এই টাইপের অর্নামেন্টসগুলো এখন বেশ চলছে, এগুলো কিন্তু লেহেঙ্গার সঙ্গে বেশ মানায়। তো এখানে যে অর্নামেন্টসটা ও পরছে এটাই আমরা মূলত সিলেক্ট করেছি, তো সব মিলিয়ে এই অর্নামেন্টসটাই নেওয়া হয়েছে। তবে এখানে যে স্টোনগুলো দেখছেন এটার কালারটা একটুখানি চেঞ্জ করে নেওয়া হয়েছিল। তো অর্নামেন্টস কিন্তু ফুল সেট, কানের দুল, তারপর হচ্ছে সীতাহার, তারপর আরও একটা যে হার পরেছে সেইটা, তারপর হচ্ছে হাতের আংটি, দুই হাতের আংটি, চুড়ি, টায়রা, সব মিলে কিন্তু পুরো সেট হচ্ছে আমাদের নেওয়া হয়েছে। তো সেটাও কিছু সময় লাগবে তৈরি করতে, যেহেতু আমরা স্টোন চেঞ্জ করব। তো সেই ফাঁকে আমরা চলে এসেছি হচ্ছে হলুদের অর্নামেন্টস কেনার জন্য আমরা এই দোকানটায় এসেছি। তো এখানে দুইটা আয়না আমরা সিলেক্ট করছিলাম, দুইটা আয়না বলতে একটা আয়না তো না হবে, তো দুইটা একই রকম, তো কোনটা বেশ ভালো লাগছিলো সেটাই দেখছিলাম। এছাড়া অর্নামেন্টস ছাড়া তো হলুদের জন্য আরও অনেক কেনাকাটা রয়েছে, ডালা, এই তো আয়না, আরও বিভিন্ন জিনিস রয়েছে। তো এই আয়নাগুলো বেশ সুন্দর লাগছিলো, আমরা এই দোকানে যে ঢুকেছি বুঝে শুনেই ঢুকেছি, কারণ এখানে অনেক অনেক কালেকশন রয়েছে। তো ভাবলাম যে একটা দোকান থেকে নিই, আর ঘুরতে ইচ্ছা করছে না, বা আরও যে দুই একটা দোকানে যে দামাদামি করে নিব সেইটাও ভালো লাগছিলো না। আর এই তো এখানে এই যে অর্নামেন্টসটা দেখছেন এটা হচ্ছে হলুদের পরার জন্য নেওয়া হয়েছে। আর যা বলছিলাম আর কি, দুইটা বা একটা দোকান যদি আপনারা দেখেন তো দেখা যায় তারা কিন্তু বোঝে যে যেহেতু বিয়ের কেনাকাটা করতে এসেছে, তারা কিন্তু দাম ছাড়ে না, তারা এক টাকাও আসলে কমায় না। আর দামাদামি করলে একেবারে মনে করেন আপনার সময় চলে যাবে, এরকম একটা অবস্থা। আর নিউ মার্কেট মনে করেন এখন পুরো জমজমাট, বেশিরভাগ বিয়ের মার্কেট করার জন্য অনেকেই যাচ্ছে, তো সেই জন্য এরকম অবস্থা আর কি। আর আমি যে দোকান থেকে নিয়েছি এই কেনাকাটা করছি, যেসব দোকান থেকে, আমার মাথায় ছিল না যে আপনাদেরকে প্রত্যেকটা ঠিকানা বলে দিব, বা বলে দিলে হয়তো বা আপনাদের সুবিধা হবে, সেটা মাথায় ছিল না। তো আপনারা এখানে কিন্তু অনেক ধরনের দোকান রয়েছে হলুদের জন্য কেনাকাটা করার জন্য আর কি, বিভিন্ন দোকান রয়েছে, একসঙ্গে শাড়ি বেঁধে অনেক অনেক দোকান রয়েছে, তো সেখান থেকে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারেন। তো মোটামুটি হচ্ছে হলুদের অনেক জিনিস কেনা হয়েছে, তবে ডালা কেনা হয়নি। ডালা হচ্ছে রাইসের বাবার দায়িত্ব, সে নিয়ে আসবে, আর সে পরে এসে কিনে নিয়ে যাবে, ডালা কেনার জন্য আমাদের আর লাগবে না। তো এরপরে আমাদের যে হলুদের জিনিসগুলো কেনা হয়েছে সেগুলো কিনে তারপরে হচ্ছে আমরা চুড়ি সিলেক্ট করার জন্য আসলাম, লেহেঙ্গার সাথে পরার জন্য। তো এখানে হচ্ছে মেরুন কালারের সঙ্গে কোন ধরনের চুড়িটা যাবে সেটাই দেখছিলাম, আর সাথে টার্সেলও দেখছিলাম যে কোন টার্সেলটা বেশ ভালো লাগবে। তো একজোড়া টার্সেল আমরা পছন্দ করেছি, এটাই আমরা বলছিলাম যে চুড়ির মধ্যে দিয়ে দেখান যে কেমন লাগছে। তো আরও অনেকগুলো দেখছিলাম যে কোনটা ভালো লাগবে। আর এখানেও কিন্তু যেখানে আমরা এসেছি চুড়ি কিনতে, এখানে অনেকগুলো দোকান রয়েছে শাড়ি বেঁধে, আপনাদের মানে যখন বিয়ের কেনাকাটা করতে আসবেন তখনই চোখে পড়বে কোন কোন জিনিস এখানে পাওয়া যায়। আর এত পরিমাণে ভিড় ছিল মানুষের জন্য আর কি, দাঁড়িয়ে মানে দামাদামি করা যাচ্ছিল না, মানে এমন একটা অবস্থা ছিল সেখানে, মানে ঠিক মতো দাঁড়িয়ে যে আমি দুইটা দোকানে যে দেখবো সেই সুযোগ ছিল না, এত পরিমাণে ভিড় ছিল। আর আমরা গিয়েছিলাম শুক্রবার, আর শুক্রবারে দেখা যায় যে অনেক অনেক ভিড় থাকে, কিন্তু এমনিতেই তো নিউ মার্কেটে বিয়ের সিজন ছাড়া এমনিতেই নিউ মার্কেটে প্রচুর মানুষ থাকে। তো যাই হোক, এই তো আমাদের চুড়ি সিলেক্ট করা হয়েছে, এটাই হচ্ছে নেওয়া হয়েছে। এরপরে আমরা গেলাম হচ্ছে ব্লাউজের দোকানে, মানে ব্লাউজ, পেটিকোট এইসব কেনার জন্য। আসলে বানাতে দিলে দেখা যায় অনেকটা লেট হয়ে যাবে, আর বেশি একটা সময় ছিল না। আমরা ভাবছিলাম যে রেডিমেড কোনো ব্লাউজ এখান থেকে পাওয়া যায় কিনা, তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়। নূর মেনশনে তিন তলায় মনে হয়, না যেন দুই তলায়, এই যে এই ব্লাউজের দোকানগুলো, শাড়ি বেঁধে অনেক অনেক দোকান রয়েছে কিন্তু এখানে। তো এখান থেকে কিন্তু কোনের জন্য আমরা ব্লাউজ নিয়েছি, তারপরে আমি যে রেড কালারটা প্রথমে দেখালাম সেটা হচ্ছে আমার জন্য নিয়েছি, আর একটা ওই ধরনের ওই ডিজাইনের হচ্ছে আরেকটা আমি গোল্ডেন কালারের মধ্যে নিয়েছি, আর কোনের জন্য নেওয়া হয়েছে। আর এখানে অনেক ধরনের হচ্ছে ব্লাউজ আপনারা পাবেন বিভিন্ন রেঞ্জের মধ্যে, এমনও আছে 2000-3000 টাকার মধ্যে, একটু যেগুলো একটু গর্জিয়াস সেগুলো কিন্তু 2000-3000-2500-2500 মধ্যেও কিন্তু আপনারা ব্লাউজগুলো পাবেন। আবার দেখা যায় 200-300 মধ্যেও কিন্তু আপনারা ব্লাউজগুলো পাবেন। আমি যে ব্লাউজটা নিয়েছি রেড কালারের এরকমের মধ্যে, যেটা ওই যে দেখাচ্ছে এই ব্লাউজের মধ্যে আমি একটা নিয়েছি রেড কালার, তারপর হচ্ছে গোল্ডেন কালার, এগুলো দেখা যায় 200-250 টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এরপর এসেছে হচ্ছে আমরা থ্রি পিসের দোকানে সর্বশেষ থ্রি পিস কেনার জন্য। এর মাঝে আরও টুকিটাকি অনেক কিছু কেনা হয়েছে, সেগুলো আর ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম। আর এই তো এখানে আমরা হচ্ছে থ্রি পিস সিলেক্ট করছিলাম, কোনের জন্য আমরা একটা থ্রি পিস দেখছিলাম, এখানে একটা পিয়াজ কালার আর হচ্ছে একটা মেরুন কালারের মধ্যেই দেখছিলাম, এর মধ্যে যে কোনো একটা নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে পাকিস্তানি থ্রি পিস, বেশ ভালো মানের শিপনের মধ্যে।
তো এই থ্রি পিসের নিচে অনেক গর্জিয়াসভাবে কাজ করা, তারপরে গলার মধ্যে অনেক সুন্দরভাবে কাজ করা রয়েছে। আর এই তো আবার দেখা গেছে জুড়ি দিয়ে কাজ করে স্টোন বসানো, বেশ ভালোই লাগছিল। তো এই তো এটা ছিল যে পিয়াজ কালারের মধ্যে, আর এটা ছিল মেরুন কালারের মধ্যে। তো এর মধ্যে যে কোনো একটা আমরা নিয়েছি। এই ছিল আমাদের হচ্ছে আজকের মানে কেনাকাটা। আমাদের কিন্তু সব কেনাকাটা হয়নি, যতটুকু পেরেছি আমরা সন্ধ্যা পর্যন্ত মার্কেট করেছি আজকে। তো একদিনে কিন্তু মার্কেট আমাদের পুরোপুরি সম্পন্ন হয়নি, তো তারপরের দিনও আমাদের মার্কেটে যেতে হবে। তো এই তো যতটুকু ভিডিও করেছি আপনাদের সঙ্গে, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর ব্লগ অনেক দিন হলো দেই না, যাই না, এই ব্লগটা আপনাদের কেমন লাগবে, কারণ এই ধরনের ব্লগ তো আমি শেয়ার করি না আপনাদের সঙ্গে। সবসময় দেখা যায় রান্নাবান্না এইসব নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়। আজকে এই প্রথম বিয়ের মার্কেটের একটা ব্লগ শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর শেয়ার করে দিন একে অপরের সঙ্গে। আর আজকে সারাদিন আমরা যেভাবে কেনাকাটাগুলো করেছি, যতটুকু আমাদের অভিজ্ঞতা হয়েছে, সবার পছন্দ মতো তো আমাদের কেনাকাটাগুলো হয়েছে। তো যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করবো আপনাদের ভালো লেগেছে। আবারও আপনাদের সঙ্গে বিয়ের ব্লগগুলো এক এক করে কিন্তু শেয়ার করা হবে, যেহেতু বিয়ের আয়োজন চলছে। তো প্রত্যেকটা ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো এতক্ষণ পর্যন্ত আজকের এই ডেইলি ব্লগটা বা কেনাকাটার ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা ধৈর্য সহকারে দেখেছেন এই পর্যন্ত। আর যারা নতুন ভিজিট করেছেন, নতুন দেখছেন আমার আজকের এই ব্লগটা আমার পেজ থেকে, ফেসবুক পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে, তারা অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটাও লাইক ফলো দিয়ে রাখতে পারেন বা ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমার ডেইলি ব্লগগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।